কথাই যথেষ্ট। সেটা হলো 3 নম্বর মেঘে থাকে, 4 নম্বর সেটা হচ্ছে গিয়ে আমাদের নাথ ভাই, আমাদের নাথ ভাই মানে কি দরকার ছিল, খুব খুব দরকার ছিল, কি দরকার ছিল মানে না ঠিক আছে আপনি আমার ভালোর জন্যই বলছেন, কিন্তু মানে সব চলতেছে সব না, তাহলে তো ক্যামেরার সেটিংস তো ঠিক নাই, তাহলে সব তো ঠিক আছে, আমি তো এখানে সব ঠিক দেখতেছি, কেন কি ঠিক নাই ক্যামেরা তো কেমনে কি, তাহলে যাই হোক দেখবো না, আপনি বলেন আমার যেটা বলছেন সেটা পরে কইতেন 2-3 দিন না, কিন্তু এইরকম দুর্দশা হবে আমি তো তা জানতাম না, কারণ আমি তো এই পর্যন্ত মানে অতটুকু জানতাম না, হ্যাঁ মানে তোর কাছে আস্তে আস্তে যে সেটা এই এই লেভেলে পর্যন্ত আসবে, তাহলে কি আমি তোরে জিজ্ঞেস করতাম যে হচ্ছে কত আপনার শুনছেন ইভিলি প্রেজেন্স নাট বলতে তুফান, কি সাথে বলটোর মন খারাপ, বলটোর আজকে মন খারাপ, বলটো মন খারাপ হলে আমাদের কি করা উচিত, মনটো মন খারাপ হলে আপনাকে করা উচিত যে আজকে একটা গেস্ট আনা দরকার, গেস্ট আনা উচিত, ঠিক আছে আজকে আমরা গেস্ট নিয়ে আসি, কিন্তু গেস্ট দেখাবো কিভাবে, গেস্ট আমরা দেখাবো, গেস্টকে আপনার ফ্রেমে নিয়ে নিতে হবে, আমরা আমরা গেস্টকে আপাতত একটু আর্লি রাখি, ব্রেকের পর আমরা গেস্টকে নিয়ে আসবো। আচ্ছা তো আপনারা শুনছেন ইভিলি প্রেজেন্স নাট বলটো, এবং নাট বলটোর সাথে গেস্ট আছে, তার নাম হচ্ছে মানে আজকের ব্যাপারটা ব্যাপারটা শুভ হোক, আচ্ছা মানে নভেম্বর ডিসেম্বর মাস 2020 সালের শেষ মাস, হ্যাঁ তো এই মাসটা আমরা চাই যে একটু আনন্দ উল্লাস করে শুরু করতে বা শেষ করতে, এবং 2021 সালে আমাদের সবকিছু সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তো 31 ডিসেম্বর আমাদের গেস্ট থাকা উচিত ছিল, 31 ডিসেম্বর গেস্ট থাকবে, থাকবে অবশ্যই, আমি থাকবো না সেদিন, আমি থাকবো না, গেস্ট অবশ্যই থাকতে হবে সেদিন, তো আমাদের সাথে আছেন আজকের গেস্ট আমাদের শুভজিৎ আপনারা দেখেছেন বাংলাদেশের একটি রিনাউন টেলিভিশন এনটিভিতে, এনটিভির একটি বড় পরিসরে যে শোটা হয় কমেডি শো, সেই কমেডি শো এর একজন অন্যতম পারফর্মার শুভজিৎ, তো শুভজিৎ কেমন লাগছে, মানে কেমন লাগছে বলতে কি মানে ওই আপনারা বললেন যে এখানে মানে ভালো কিছু হবে আমি আসছি বলে শুভজিৎ, কিন্তু আমি না ভালো নেই কেন জানেন, মানে হচ্ছে কি চারিদিকে তো চলতেছে ওই বিয়ার মৌসুম, হ্যাঁ কাকারা বিয়ে করতেছে, মামারা বিয়ে করতেছে, গার্লফ্রেন্ডের পর্যন্ত বিয়ে হইতেছে, শুধু আমার বিয়ে হইতেছে না, এটা নিয়ে মনে করেন যে আমি টেনশনে আছি, টেনশনে থাকতে থাকতে মনে করেন যে আমি ঘুমাইছি, ঘুমে স্বপ্নে দেখতেছি যে আমার বিয়ে হইতেছে, একদম অন্যরকম একটা ফিলিংস, লাল্লা একটা ফিলিংস, ঘুম থেকে উঠে দেখি আমার গলায় সুন্দর একটা মালা, তারপর আরো ভালো করে দেখি ওমা আমার লুঙ্গিটা গলায় উঠে গেছে, মানে কেমন যেন একটা কাহিনী, হ্যাঁ মানে ভালো কিভাবে থাকা যায় না, এভাবে ভালো অন্তত ভালো এইভাবে এই ভেবেই থাকতে হবে যে লুঙ্গি অন্তত গলায় আছে, হ্যাঁ তোমাকে উঠে টর্চে দিয়ে খুঁজতে হয় না যে লুঙ্গি কোথায়, তো আমি বুঝলাম না, সব বুঝলাম ঠিক আছে, চাচার বিয়ে গেছে, মামার বিয়ে গেছে, খালার বিয়ে, খালুর বিয়ে, গার্লফ্রেন্ডের বিয়ে হইলে তো তোমারও বিয়ে হওয়ার কথা, তো এটা কেমন কথা, সম্ভবত অন্যের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে, আচ্ছা অন্যের গার্লফ্রেন্ড এরকম কিছু, অন্যের গার্লফ্রেন্ড, তো গার্লফ্রেন্ড কয়টা আছে টোটাল, গার্লফ্রেন্ড ফেসবুকের বলবো নাকি রিয়েল লাইফের বলবো, বাবরে এই প্রশ্নের পরে এমন আরেকটি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আমি বুঝতে পারিনি, ফেসবুকেরটা বলবেন না রিয়েল, আচ্ছা দুটো মিলে কয়টা, দুইটা মিলে মানে অত হিসাব নেই আর কি, অঙ্কে একটু কাঁচা তো অত হিসাব করতে পারবো না, এখানে এসে আর কি সব গুলে গেছে, একটা ক্যালকুলেটর দিলে তুমি পারবে হিসাবটা মিলে, একটা ক্যালকুলেটর দিই, আচ্ছা নান ভাই এই যে মানুষজন যে বলে যে মানে ফেসবুকের কয়টা, ইনস্টাগ্রামে কয়টা, টুইটারে কয়টা, টিন্ডারের কয়টা, আর হলো গিয়ে মনে করেন রিয়েল লাইফে কয়টা, এই সব মিলে আপনার কয়টা, দেখ আমার হচ্ছে যে এখন ফোন নাই, যার কাছে ফোন নাই তার কোনো গার্লফ্রেন্ডও নাই, আচ্ছা তাহলে তো মনে করেন ফোন না থাকার কারণে ফেসবুক বাদ হয়ে গেছে, টুইটার ইনস্টাগ্রাম ফেসবুকটা হচ্ছে ইয়ে দিয়ে চালানো যায় ল্যাপটপ দিয়ে, ল্যাপটপ ও তাহলে ফেসবুক আছে, হ্যাঁ ফেসবুক আছে, তাহলে সবগুলো থাকার কথা, তাহলে টোটাল কয়টা, ফেসবুক আছে কিন্তু ফেসবুকে হচ্ছে ওই যে মেসেঞ্জার নাই, মানে ল্যাপটপ থেকে তো কল করার ওই ঝামেলা আছে, একটা ব্যাপার আছে, ও ভিডিও কল দেওয়া যাচ্ছে না, অডিও কল পর্যন্ত, অডিও কলও দেওয়া যাচ্ছে না, না আচ্ছা ল্যাপটপ কত বড় ল্যাপটপ কানে নিয়ে ঘুরে দেবো, ঘুরে তো ঝামেলা, আসলে হ্যালো বাবু, বাবু সুন্দর অত বড় ল্যাপটপ ধরে কানে নিয়ে ঘুরে, স্পিকারের দিকে কথা বলে হ্যালো বাবু,
আসলে ঝামেলা, এটা তো খুবই বিপজ্জনক সময় আপনি কাটতেছে না? হ্যাঁ মানে বিপজ্জনক সময় ভাই আমারও কাটতেছে, মানে মানে এই যে আমার যে একটা মানে বিয়ার যে একটা নেশা, আমার আম্মু বিয়ার নেশা, আসলে তো নেশা, সবার বিয়া হয়ে যেতেছে, বল্ডু ভাইয়ের বিয়া হয়েছে, নাট ভাইয়ের বিয়া হয়নি, এই জন্য আমি নাট ভাইয়ের কিন্তু পাশে বসে আছি। হ্যাঁ মানে আমার আম্মু সেদিন আমার ডাক দিয়ে কুতেছে, বাজান তোর বিয়া করতে হবো। আমি বলেছি কেন আম্মু বিয়ে করতে হবে কেন? আমি মনে মনে ভাবতেছি শীতকাল, এই জন্য মনে হয় আম্মু আমার কষ্টটা বুঝছে, এই জন্য বিয়ে দিব। তারপর আম্মু রে জিজ্ঞেস করলো, আম্মু কেন বিয়ে করবো আমি? বলে বাজান ওই পাশের বাড়ির মহিলার সাথে একা ঝগড়া পারতাছি না, কেন ঝগড়া পারতাছে না, এর জন্য আমার বিয়ে করতে হবে, মানে কিরকম একটা ভাগ্য। তাহলে বুঝলাম না, যেখানে আন্টি ঝগড়াই পারতাছে না, তুমি গিয়ে যদি কথা বললে হতে পারো, দেখতে যে ঝগড়া করতে করতে পাশে পাশে আন্টির সাথে প্রেম হয়ে বিয়ে গেছে। হ্যাঁ না, পাশের বাসার আন্টি কখন হয়? মনে করেন যে আমার আবার আব্বার বিষয়টা আবার আলাদা, আব্বা বিয়ে করতে চাই নাকি? আব্বা আব্বার কথা বাদ দেন, আব্বা কি কি করে সেটা আমি জানি না অবশ্য, সেটা আমার আম্মুই ভালো জানে। এখন আমার আব্বারে আমি যে কইলাম, মানে ওই যে বিয়ের নেশা, আব্বারে কইলাম যে আব্বা আমি কিন্তু বিয়ে করুম। আব্বা কইলো বিয়ে করবি? ঠিক আছে। আমি কইলাম আব্বা এটার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আব্বা এই যে আমি কিন্তু এমন একটা মাইয়ার বিয়ে করুম যে মাইয়ার কোনো গার্লফ্রেন্ড নাই। ঘটনাটা কোথায় তাহলে একটু আর কি? তো বললাম যে বাবা আব্বা আমার কিন্তু এইরকম একটা মাইয়া দরকার যে কোনো বয়ফ্রেন্ড নাই। তো আব্বা ঠিক আছে, বিয়ের দিন বিয়ের প্রীতে বসছি, মাইয়ারে দেখে মনে করেন যে আমার মাথাটা একদম ঘুরে গেছে। আব্বারে ডাক দিলাম, আব্বা এদিকে আসেন। বলে কি হিসেবে বাজান? বলে এরা কেমন মাইয়া? বলে বাজান তুমি তো বলছিলে যে মাইয়ার কোনো বয়ফ্রেন্ড নাই, এরকম একটা মাইয়া। বলে হ বলছিলাম তো। বলে এই মাইয়ার কোনো বয়ফ্রেন্ড নাই, এ শুধু চারটা স্বামী আছে। কেমন জানি মানে আমার আব্বা কি আমার সঙ্গে ইয়ার কি করে? ঠান্ডা দিন এমনি বাঁচি না। বললাম না এটা কি তোর বাবা না বিয়াই? আরে বা কেমন জানি, ও মানে মানতে পারতাছে না নিজের ফ্যামিলির কাউকে, যে বাবা একরকম কথা বলে, মা একরকম কথা বলে। আচ্ছা এই তুমি এক কাজ করো, ও নিজের বিয়ে পরে। আচ্ছা কবি কি বলেছেন? কি পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আপনার কথা ভুলিয়ে গিয়ে আগে নাথ ভাইয়ের বিয়েটা দাও তো। হ্যাঁ নাথ ভাই, তারপরে আমরা সবাই মিলে তোমার জন্য বউ খুঁজবো। ভাই রাজি আপনি? না অবশ্যই না। ভাই যেরকম ভাবে অসুস্থ হয়ে যেতেছে দিন দিন, যেভাবে কাবু হয়ে যেতেছে লোকটাকে দেখলে, আমাকে যে আজকেও দেখেন যারা যারা আমাদের লাইভে দেখতেছেন তাদেরকে বলে দিই, দেখেন দেখে মনে হচ্ছে গরিবের স্টিফেন হকিং। নাট ভাইয়ের এই যে দিন কাবু হয়ে যেতেছে, নাট ভাইয়ের এই যে কাবু হওয়ার একটা কারণ আছে কিন্তু, মনে করেন যে শীতকাল না ঠান্ডা, বুঝছেন? নাট ভাই মনে করেন যে আগে যখন স্বপ্ন পাইতো সকালে গোসল করতে কোনো সমস্যা নাই, এখন স্বপ্ন দেখে রাত্রে সকালে গোসল করে, এই যে জ্বর সর্দি এটা কেমন জানি একটা বিষয়। স্বপ্ন রাতে দেখলে দিনে দেখবি? হ্যাঁ এই ভাই, হ্যাঁ আপনি রাতে স্বপ্ন দেখেন? আমাদের জীবনে বলেন হচ্ছে মানুষ কথা বললে মাইক্রোফোন এই দিক দিয়ে, ও কথা বলতেছে মাইক্রোফোন এই দিক, আমি দেখলাম যে এই দিক দিয়ে শোনা যায় কিনা। হ্যাঁ আমাদের মাইক্রোফোন চারিদিক থেকে ক্যাপচার করে, আমরা এই জন্য তো গান গেছেন না, আমাদের বিখ্যাত গায়ক গান গেয়েছেন না, এই গান গেয়েছেন যে চারিদিকে উচ্চ পরিপূর্ণ। আপনার শরীর কি অবস্থা এখন? কান্তু ভালো না? ভালো না? আপনাকে আসতে বলছে কি লিসেনাররা? কেউ ফোন টোন দিয়ে বলছে আপনি কে অবশ্যই আসতে হবে? হ্যাঁ লোকটা বলে আমি আমি অফিসে ঢুকে দেখলাম যে সবগুলো লোক দাঁড়ায় আছে, পিছনে একটা লোক শুয়ে আছে। আমি প্রথমে ইগনোর করলাম যে কে শুয়ে আছে, পরে দেখো মা এটা আমাদের গরিবের স্টিফেন হকিং, আমাদের নাট ভাই শুয়ে আছে। দেখ আমি একটা জিনিস, এই দুরবস্থায় জিনিস বলে, সেটা হচ্ছে যে অফিসে আমি না আসলে অফিসের কোনো মানুষ কিছু বলবে না আমাকে। হ্যাঁ আমি না আসলে কেউ কিছু বলবে না, আমি শুধুমাত্র তোর বিপদের কথা চিন্তা করে আসি। দেখছো ভালোবাসা যে এখনো নাট ভাই আপনি আছেন ইন দিস কান্ট্রি। হ্যাঁ ভালোবাসা যে এখনো, ভালোবাসা যে এখনো স্টে আছে ইন দিস ওয়ার্ল্ড, নাট ভাইকে না দেখলে বুঝবা না। না আপনি কি হুন্ডা চালায় আছেন না ঠেলে ঠেলে আছেন? চালায় নিয়ে আসছি, কিন্তু কথা হচ্ছে যে যাওয়ার সময় ঠেলে দেবে, মনে হয় যেন এত দূর অফিস শেষ হয় না যদি না সে রাস্তা কোনোভাবেই শেষ হয় না, সব একদম শেষ হয়ে যায়। তিন দিন পরে হচ্ছে ওই নয়তলা থেকে নিচে নামছি, তো হুন্ডার কালার তো সবুজ ছিল, এরকম সাদা কেন? হুন্ডাই চিন্তা করছে না আমার বাইক কোনটা, নাম্বার দেখে পরে মুছে নাম্বার দেখে বাইক করছে, নাম্বার দেখে চিনছে। যাই হোক এই আমি বলি যে সব কিছু পথ আস্তে আস্তে ছোট হয়ে যেত, শুধুমাত্র আপনি ওয়েট করতে হইতো, যে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতেন কোনো একটা সুন্দর মেয়ে যেতে সামনে, ওর পিছনে চাইলে দেখতেন রাস্তাটা খুব একদম শর্ট হয়ে গেছিলো।
তখন মনে হয় মেয়ের সামনে তো আবার তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড থাকে। আপনি কত কিছু কে দেখতে গেছে? আচ্ছা আপনি যেটুকু দেখলে রাস্তাটা শর্ট মনে হবে ওইটুকু দেখে চলে আসবেন। যাক যাওয়ার সময় আমি ব্যবস্থা করতেছি, আমি সামনে সামনে যাবো, আপনি পিছিয়ে যাবেন। চশমার এইখানে আর এইখানে একটা ক্যাটরিনা কাইফ একটা শ্রদ্ধা ছবি লাগাবো, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে মাস্ট। আচ্ছা কোন নায়িকা শুভ? হ্যাঁ তোমার প্রিয় নায়িকা কে? প্রিয় নায়িকা ঐশ্বরিয়া, মানে বলে না বামন হয়ে চাঁদের দিকে হাত ধরবো। ওকে বলছে আমি বিয়ে করবো, না প্রিয় নায়িকা তো হইতেই পারে তাই না? ও হ তাই তো, আপনি তো নায়িকা না। আমি তো আমি মনে করি আমার যে প্রিয় আমার তাকে সবসময় বিয়ে করতে মন চাই, যে পূর্ণিমা নিজের মতো আমার প্রিয় নায়ক পূর্ণিমা বলছি। তাহলে আমার প্রিয় নায়িকা হচ্ছে আনুষ্কা। আনুষ্কা ও তো বিয়ে হয়ে গেছে। আপনার না শুনছিলাম যে আপনার প্রিয় গায়িকা রে বিয়ে করতে মন চায় রানু মণ্ডল। চার রিজেকশন খাইয়া আমি শেষ। আচ্ছা মানে যার মাথায় চুলই নাই তার কিন্তু একটা অন্তত সুবিধা থাকে। মানে সবকিছুর যেমন সব ক্রিয়ার যেমন একটা বিপরীত প্রতিক্রিয়া থাকে, দেখছেন নিউটনের সূত্র কিন্তু আমি আপনাকে শিখাইছি। হ্যাঁ এটা নিউটনের তিন নম্বর সূত্র, এটাও নিউটনের মধ্যেই পড়ে, এটাও নিউটনের মধ্যে পড়ে, মানে কি নিউটন তো লেখছে তিন নম্বর সূত্র তাই না? আর এটি জানলো তিন নম্বর। ও আচ্ছা আচ্ছা, তাহলে রানু মণ্ডলের কথা অনুযায়ী সময় নষ্ট করতে হয় না, উকুনের ড্যান্ড্রাফের ভয়ই নাই, তেল কিন্তু হয় না, শ্যাম্পু লাগে না। বা তবে একটা সমস্যা কিন্তু ওই যে কাকরা কিন্তু ঠিকঠাক টার্গেটটা করতে পারে। কাক উপর থেকে মনে করেন সারাদিন লোকটা পাখি কেমনি উড়বো? দেখছেন উড়তো তো না, ডানা বেঁধা হয়ে যাবো আমি শিওর। এরপর আপনি রাস্তাঘাটে বসার যে বেঞ্চ গুলা ওগুলো ফাঁকা পাবেন না, কাকরে দখল করবে, আমাদের বসার জায়গা উঠাই দিচ্ছে, তোমাদের বসার জায়গায় আমরা বসবো। আচ্ছা একটা কি একটা জোক ছিল না, তিনটা পাঁচ লাইনে, ওটা মনে আছে তো? কাক উঠতে উঠতে নিচে পড়লো, ওইখানে আবার আরেকজন হচ্ছে বাথরুম করে দিয়ে গেল। না মনে নেই, মনে পড়তেছে না, আপনি মনে করতে থাকেন। তো তো শুভ, হ্যাঁ তোমার লাইফে, হ্যাঁ শোনা অথবা বলা প্রথম জোকটা কোনটা, যেটা তুমি মানে জীবনের প্রথম? প্লিজ নিমাইয়ার জামাইয়ের জোকটা বললো না বাবা। প্রথম জোকস বলতে গেলে না, প্রথম জোকস ওই স্যারের কাছে শুনছিলাম, ঠিক আছে? হ্যাঁ এটা একটু বেশি কেন জানি একটু নোংরামি হয়ে যায়। না না তাহলে তুমি বলছো আর কি, যে আমি জীবনে কারো শুনাইছি যে প্রথমে জোকটা শুনে মানুষজন হাসছে তখন ভালো লাগছে না? ওই যে প্রথম প্রথম স্যারের শুনাইছিল, স্যার ডার্টি জোক, স্যার একদম ক্লাস থেকে বাইর করে দিয়েছে। আরে থাক, আমি মনে করেন যে এই যে আমার যে বিয়ের যে বলছি তো, আমার একটা বিয়ের নেশা আছে এখন। আমি মনে করেন যে আমার কিন্তু এখনো বিয়ে হয়নি, ঠিক আছে? তো এই যে বিয়েটা করবো এর জন্য কিন্তু আমি একটা চালাকি করছি, বিয়ে করার জন্য চালাকি আমি করছি কি, আমার যে ঘুমানোর খাটটা আছে এটার মাঝখানে মনে করেন যে একদম দুই ভাগ করে ফেলছি, একদম কাইটা ফেলছি। আমার আব্বা দেখে তো মনে করো একদম মাথায় ঢুকে গেছে যে এই ছেলে বিয়ে চাইতেছে, তারে বিয়ে দিতে হইব। আমারে মনে করেন যে যথারীতি বিয়ে দিয়ে দিছে, পাঁচ বছর হয়ে গেছে আমার কোনো বাচ্চা কাচ্চা নাই। আমার আব্বা তো একদম একদম রেগে মেগে ফায়ার, আমারে কইতেছে এই শুভ যেতে বেটা তুই আমার কাছে বিয়ে চাইছস, তোর আমি বিয়ে দিছি, কিন্তু আমি এখনো নাতি নাতনির মুখ দেখলাম না কেন? এগুলো যে আব্বা তুমি আমার বিয়ে দিছো ঠিকই, কিন্তু নতুন খাট কিনে দাওনি। মানে আমি থাকতাম ওই খাটটার অর্ধেকে, আমার বউ থাকতো অর্ধেকে, কিভাবে বাচ্চা কাচ্চা হইব? বুদ্ধি থাকলে টাইনা খাটটা এক লক্ষ করা, মানে বুঝলাম না, এই জন্য বলি যে অপরিপক্ক, এই জন্য তোর বাবা তোর বিয়ে দিতেছে না, কারণ কারণ বুঝছে যে এর পরিপক্কতা এখন আসে নাই, না আসলে বিয়ে দিবে কেমনে?
গাধা গোদাকার, একসাথে আইনা সুপার গ্লু তো লাগাইয়া খাটটা সুন্দর উপর তোষক দিয়া, তারপর দুই ডাবল বেড বানায়া, তুই আজকে তিনটা ছেলে বাপ হইতে পারতি না? তা পারতাম, মানে আমি আমার না বিয়ে না হইতেছে, নাট ভাইয়ের বিয়ে হইতেছে না কেন? এটা এটা একটু কইন বাবা, নাট ভাইয়ের বিয়ে হইতেছে না তা না, সিরিয়াল লেগা আছে। তুমি দেখছো কোনোদিন যে একটা মিস্ত্রি যদি নিচে পড়ে থাকে পিঁপড়ার কত বড় সিরিয়াল থাকে? অনেক শুরু দেখা যায় মিস্ত্রি থেকে শুরু হয়েছে, শেষ খুঁজে পাওয়া যায় না। নাট ভাইয়ের পেছনে যে সিরিয়ালটা এটা শেষ হইতেছে না। নাট ভাই যেটা মানে মনে মনে সে বিলিভ করে সর্বশেষ যে আসবে তাকেই সে বিয়ে করবে, সর্বশেষ। এখন শেষই হইতেছে না, একের পর এক আইডি আছে, সে বুঝতেছে না কোথায় শেষ, তার বিয়ে হইতেছে না। সবই হ্যাঁ হ্যাঁ করতেছেন, কিছুটা বলেন কি আপনি কি সঠিক নাকি ভুল, আর ভুলেলে সঠিক কি বলেন? ইফ রং গিভ দ্য কারেক্ট অ্যানসার। মানে ম্যাডাম কে গিয়ে জিজ্ঞেস করছে, ম্যাডাম প্রকৃত ভালোবাসা আসলে কি জিনিস? কি জিনিস? ম্যাডাম বলছে, প্রকৃত ভালোবাসা তুমি তো ক্লাসে বসে শিখতে পারবে না, তুমি এক কাজ করো নিচে যাও। বলছে নিচে কোথায় যাব ম্যাডাম? বলছে নিচে আমাদের গোলাপ বাগানে যাও। নিচে তো ম্যাডাম তিনটা গোলাপ বাগান, আমি কোনটাতে যাবো? একটা লাল, একটা হলুদ গোলাপ, একটা সাদা গোলাপ, আমি কোনটাতে যাবো ম্যাডাম? তুমি তাহলে প্রথম দরজা দিয়ে ঢুকবা, প্রথম দরজা দিয়ে ঢুকবা, তিনটা গোলাপ বাগানে ঘুরে সবচাইতে ভালো গোলাপটা আমার জন্য তুলে নিয়ে আসবা, তখন আমি বলবো যে ট্রু লাভ আসলে কোনটা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বলছে কিন্তু একটা নিয়ম আছে। বলছে কি নিয়ম? যে তুমি প্রথমটা বাগান ছেড়ে যখন দ্বিতীয় বাগানে ঢুকবা তখন আর প্রথম বাগানে ফিরে আসতে পারবা না, দ্বিতীয় বাগান ছেড়ে যখন তৃতীয় বাগানে ঢুকবা তখন আর প্রথম দ্বিতীয় কোনোটাতেই ফিরে আসতে পারবা না। মানে নকআউট সিস্টেম, তুমি ঢুকবা একদিক দিয়ে আরেকদিক দিয়ে বের হয়ে আসতে হবে, কিন্তু এর মধ্যে তিনটি বাগানের সবচাইতে সেরা সুন্দর গোলাপটি একটাই গোলাপ তুলে নিয়ে আসতে হবে। আচ্ছা কঠিন শর্ত কিন্তু। এবার ছেলে গেছে গিয়ে তার প্রথম বাগানে একটা লাল গোলাপ পছন্দ হয়েছে, সে ভাবলো আরো তো দুইটা বাগান আছে সামনে যাই, দ্বিতীয় বাগানে গেল, তখন দ্বিতীয় বাগানের হলুদ গোলাপ দেখে মনে হইলো আহা লাল গোলাপটা ভালো ছিল, আচ্ছা সমস্যা নাই হলুদ হইলেও তো চলবে, হলুদ একটা গোলাপ পছন্দ হলো, তার মনে হইলো না না সাদা গোলাপ বোধ হয় আরো বেশি ভালো হবে, সাদা বাগানে যাই। সাদা বাগানে গিয়ে দেখলো যে আয় হায় লাল আর হলুদ দুইটাই তো ভালো ছিল, মাথাই নষ্ট হয়ে গেল, লাল গোলাপটা কেন ছেড়ে আসলাম, দশ সাদা গোলাপই নিমুন আর। সে তিন তিন তৃতীয় নাম্বার বাগান দিয়ে ঘুরে চলে আসলো ম্যাডামের কাছে, ম্যাডাম মাথা গরম হয়ে আছে ওই গোলাপ আনতে পারিনি। বলছে কেন? আরে প্রথমে একটা গোলাপ দেখে পছন্দ হয়েছিল, আমি ভাবলাম যে সামনে বোধহয় আরও ভালো আছে, সামনের দিকে যাই, কিন্তু ওই যে আপনি বলে দিচ্ছেন পিছনে আর আসা যাবে না, আমি আর পিছনে আসতে পারিনি, পরের গুলার পছন্দ হয়নি, আমি আর গোলাপই আনি নাই। বলছে প্রকৃত ভালোবাসাটা তোমার এইটাই, জীবনে একবারই আসবে, তুমি যদি মনে করো যে সামনে তো আমার অনেক জীবন পড়ে আছে, আমি সামনে এর চেয়েও ভালো ভালো মেয়ে পাবো, আরও ভালোবাসা প্রগাঢ় ভালোবাসা পাবো, আমি সামনের দিকে যাই, প্রথম ভালোবাসা ছেড়ে দিয়ে তুমি সামনের দিকে এগিয়ে গেলে তখন আর ভালোবাসাও নাই তোমার জীবনে, এবং পিছনে ফেলে আসা ভালোবাসার কাছেও তুমি পৌঁছাতে পারছো না, এটাই হচ্ছে ট্রু লাভ। এরে বাবা ট্রু লাভ, এর একটা কাহিনী দেখে না, এর সাথেই আমাদের আজকে ট্রু লাভ মানে কি দিলেন ওস্তাদ, এর পরে মানে কোনো তাহলে প্রথম বাগানের পুরোটা আমি মিসই করে ফেলাইছি, আমি তো তিনটা বাগান থেকে বাইরে আরেক বাগানে ঢুকছি, তিনটা
ইয়েস ফিল্ম ছোটটা বিরতির পর আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল টু দ্য টু ফন কিংস, এবং নাট ভাইয়ের জায়গায় যে সুদর্শন বালকটিকে দেখা যাচ্ছে তিনি আর কেউ নন, তিনি সেই শুভ যিনি এতক্ষণ তার বিয়ে নিয়ে খুব তোলপাড় করছেন, আন্দোলন সৃষ্টি করছেন দেশের মধ্যে, তার বাবা মা কাউকে তিনি ছাড়েননি, সবাইকে জ্বালায় ছারখার করে ফেলাইতেছেন, এই সেই বালক, তার নাম তার শুভজিৎ রয়। শুভজিৎ রয়কে কিন্তু খুব স্মার্ট লাগতেছে, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে, মানে কি বলবো যে আজকে মনে হচ্ছে বিয়েটা হয়েই যাবে, হ্যাঁ বিয়ে হবে আজকে, বিয়ে হয়ে যাবে আজকে, 1.5 লাখ প্রপোজ পাবে শুভজিৎ ফ্রম আওয়ার লিসেনার্স, তারপর ওখান থেকে বেছে নিয়ে হ্যাঁ একটাকে তোমাকে দিয়ে দেওয়া হবে না, মানে এই যে নাট ভাই, নাট ভাই যে গল্পটা বলে গেল গোলাপের গল্প, হ্যাঁ অসাধারণ গল্প, অসাধারণ গল্প, মানে গল্পটা এখন আমার মাথায় ঘুরতেছে, মানে এটা আল্লাহ বাঁচাইছে, ভাগ্যপাল ভাগ্য ভালো, বিয়ের আগে গল্পটা শুনে, হ্যাঁ বিয়েই করতে পারতাম না আসলে, আমারও না এরকম চিন্তা নিয়ে আসতেছে, তুমি বিয়ের আগে শুনে ফেলেছো তোমার অবস্থা টাইট আছে এবার, হ্যাঁ হ্যাঁ, মানে ওই গল্পটার মানে শুনে আমার একটা গল্প মনে পড়লো, অবশ্যই ম্যাডাম মনে করেন যে নতুন আর কি স্কুলে জয়েন করছে প্রথম দিনের ক্লাস, কারণ প্রথম দিনের ক্লাসে সবাই কইতেছে আজকে তো প্রথম ক্লাস, তো তোমরা একটা কাজ করো যে তোমরা প্রথমে তোমাদের নামটা বলো আর তোমরা কি করতে ভালোবাসো এটা বলো, তো ঠিক আছে প্রথমে ছেলেদের জিজ্ঞেস করছে, তো একটা ছেলেকে দাঁড় করেছে তুমি দাঁড়াও, দাঁড়া হয়েছে বলে তোমার নাম, নাম বলছে ম্যাডাম আমার নাম নাট আর আমি পুকুরে পদ্ম দেখতে ভালোবাসি, বলো ও আচ্ছা, তারপর আরেকটা ছেলে দাঁড় করাইছে তোমার নাম, বলে ম্যাডাম আমার নাম বল্টু আমি আমিও পুকুরে পদ্ম দেখতে ভালোবাসি, ম্যাডাম মনে করলো যে আর ছেলেদের সবারই তো ইচ্ছে এক, এবার একটা মেয়ে জিজ্ঞেস করি, একটা মেয়ে দাঁড় করাইছে, মেয়েটা উঠেই বলতেছে ম্যাডাম আমারই নাম পদ্ম আর আমি পুকুরে গোসল করতে ভালোবাসি, কেমন কাহিনী, এরকম গোলাপ আর পদ্ম, পদ্মের মধ্যে গোলাপ না গোলাপের মধ্যে পদ্ম, হ্যাঁ এটা একটা সুন্দর হয়ে গেছে ছদ্ম, আচ্ছা ছদ্ম নাম হয়ে যাবে, ছদ্ম নাম বদনাম বদলু বদনাম হুই ডার্লিং শুভর লেগে, আচ্ছা দেখি কে কে আমাদেরকে এসএমএস করেছেন, আমাদের অনেক অনেক এসএমএস চলে এসেছে অলরেডি, রিপ্তি সাবার থেকে লিখেছে সবাই নাইট ভাইকে বিয়ে করার কথা বলুক, আমি তো বলবো বাবু তুমি বিয়ে করো না, তুমি যদি আমার না হও অন্য কারো হইও না, দেখছো তুমি তো সিরিয়ালের প্রথমে দেখতে পাচ্ছ, আচ্ছা প্রিন্সেস তোমরা লিখেছে এই তোমরা দুজন ম্যারিড ছেলে একজন আনম্যারিড ছেলেকে সামনে এত কথা বলছো কেন, হ্যাঁ দুজন ম্যারিড, দুজন ম্যারিড না দুজন আনম্যারিড একজন ম্যারিড, এই যে মানে গলাকাটা ছেলে, বাকিটা সবাই গলা আস্তে আছে এখনো আস্ত আছে, এই ছেলেটা বেশি বুঝে ফেলবে না, তুমি দুইটা বিয়ে দুইটা ম্যারিডের সাথে কি করো, দুইটা ম্যারিড না তো, না সুদর্শন ছেলে নাম যার শুভ সেও আনম্যারিড, তারপর দেখতে পাচ্ছি ভাইয়া আমি মীরা মতলব থেকে, ভাইয়ারা আজকে শোটা পুরাই অস্থির হচ্ছে, ভাইয়া তোমাদের সাথে শাফি ভাই ভাইয়া রতন ভাইয়া বজ্রতার হাড্ডি কেউ বলি আই লাভ ইউ লাভ ইউ অল, বাবা শোটা করছি আমরা আর লাভ ইউ নিয়ে যাচ্ছে অনেকেই, দুটোই আছে দুটোই তো কাঁচামাল না, সবাইকে লাভ ইউ বলে দিয়েছে, যাক আজকে লাভ ইউটা ভাগটা বেশি হয়ে গেল না আমার জন্য, সব এই শুভর জন্য, শুভ তোমার নাম লেখেই নাই, না তোমার লিখেছে প্রিয়ামণি অনেক লিখেছে, এই যে আমি দেখতেছি, ও আচ্ছা কমেন্টে দেখতেছো, কমেন্টে দেখতেছি, কমেন্ট পড়ো তুমি কমেন্ট পড়ো, বাহ আচ্ছা প্রিয়ামণি, প্রিয়ামণি তো আমার সম্মান খাইছে, প্রিয়ামণি লিখছে যে শুভ নামের একটা ছেলে আমাকে প্রপোজ করছিল, শুভজিৎ এর নামটা শুনে তার কথা মনে পড়লো, ও আমি না আমি না, এখন প্রিয়ামণির বুকে কি গান বাজতেছে, এই টিকটকে এই অভিনয় হলো না নোবেল ম্যানের, কি আগুন জ্বলছে বুকে জানে না শুভ জানে না, প্রিয়ামণি কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, তুমি এখন হিরো আলমের গান শুনতে পারো, ও বেবি কাম 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 কাম, এই যে হাতটা দিয়ে এমন করে মানে হাতে কি শক্তি, হ্যাঁ হাত দিয়ে মশা মশা ধরে, মশা ধরে মাছি ও একদম পছন্দ করে না ওগুলো ধরে, ও আচ্ছা আচ্ছা, সামিয়া ইসলাম শ্রাবণী গাজীপুর থেকে লিখেছে ভাইয়ারা আমি আর আমার ভাইয়া শাওন তোমাদের রেগুলার শুনি, নাট ভাইয়া এখন তোমার শরীরে কি অবস্থা, উনি এখন মোটামুটি ভালো আছেন, অসুস্থ জায়গায় আমায় বসে দিয়েছেন, এখন আমি অসুস্থ, এখন শুভ অসুস্থ লাগতেছে, আবিবা লিখেছে পুরান ঢাকা থেকে অনেক বেশি মুগ্ধ নাট ভাইয়া ট্রু লাভের এক্সপ্লেনেশন শুনে, আর শুভ ভাইয়াকে ওয়েলকাম আমাদের পাগলা গারদে, ভিকে ভাইয়া নিউটনের সূত্র মনে আছে, আমি সাথে ভিকে বিনা কোথা থেকে লিখেছে, হ্যাঁ আপনি কোথায় এসে গেছেন নাট ভাইয়া, কথাটা করতে আসতেছে ব্যাপার কি, নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে প্লিজ সজল ভাইয়া তোমার ফেভারিট হিরোইনের নামটা বলো, সজল ভাই শ্রদ্ধা কাপুর, অনেক শ্রদ্ধা করে যতক্ষণ যতক্ষণ কাপুর পরে থাকে ততক্ষণ অনেক শ্রদ্ধা করে, কি ভাই শ্রদ্ধা কাপুর আপনারা তো দেখতেই পেতেছি না, শ্রদ্ধা কাপুর জানি কারণ এই শীতে তো
তুলে আপলোড দিব আর আগামী শীত আগেরগুলো আপলোড দিতে হবে এক বাসায় তাহমিনা লিখেছে আলবি তাহমিনা আলবি লিখেছে স্পেস দিয়ে দিঘির দিঘির পার থেকে বলটু আমি কি তোমার শত্রু এসএমএস পড়ো না কেন তো পড়ি তো পড়ি তো পড়ে দিচ্ছি কি কি চাই আপনার ও হেডফোন ঠিক আছে তো আমরা কমেন্টগুলো দেখতেছি সমস্যা নেই কমেন্টে আছে ঘুরে কমেন্ট অনেক প্রচুর ঘুরে তো আপনি কমেন্ট করতে চাইলে ঘোরাঘুরি শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আপনি হচ্ছে যে যেটা করবেন সেটা হচ্ছে যে ওই ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে সেখানে গেলে আপনি দেখতে পারবেন একটা লাইভ আছে না বলতো লাইভ হ্যাঁ হ্যাঁ আছে কিন্তু হ্যাঁ সেখানে তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছে এখন গোসলে কি জমাইতেছি ও বড় বুড়ো হলে টাকা জমাবো যখন তোকে দেখতে ভালো লাগতেছে তুই থাকলে থাক এফএম পোকা লিখেছে সুন্দরী মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে ঝুলে থাকার মজাই অন্যরকম মনে হয় তার বাসার নিচে দাঁড়িয়ে আছি বারান্দায় আসলেই দেখা হবে এক্সপ্লেনেশনটা জোস ছিল আমি রূপগঞ্জ থেকে নুসরাত জাহান তিশা ছেলে বলছে আই লাভ ইউ মে আই লাভ ইউ মে বলছে আমি ছেলেদের ঘৃণা করি আচ্ছা ছেলে বলতেছে সব ছেলেরা এক না মেয়ে কেন তুই কি মোটেল কি শরবত পরে কি করে কি না না ঠিক আছে আমি পরে বুঝতে পারছি যেটা পড়ছি খুব ভালো আমি যেটা পড়ছি খুব ভালো পড়ছি যেটা অরিজিনাল যেটা আমি পড়ি নেই ভাগ্য ভালো এনজে নাফিজ লিখেছে ইটস নাফিজ ওকে সবাই একটা একটা স্টাইল নিয়ে কমেন্টস এসএমএস দেয় যেমন আই এম সাপু টেক মাই সালাম আই এম ওনি তাই আমিও এখন থেকে ইটস নাফিজ লিখে কমেন্টস করব আচ্ছা একটা জিনিস বুঝতেছি না সবাই একটা কমেন্ট বারবার পেস্ট করতেছে কেন সংজ্ঞাটা জাস্ট ওয়াও ছিল সংজ্ঞা দিলে ভাইয়া সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে বল্টু ভাইয়া আমি তো গোসল করার আগে কেমিস্ট্রি বইটা খুঁজে কিভাবে পানি ছাড়া গোসল করা যায় কাল কমেন্ট পড়োনি কেন কালকে কমেন্ট পড়ো নাই কেন তার সাথে কেমিস্ট্রির পানি ছাড়া গোসল মানে ও মোটামুটি মনে হয় 30-32 গোসল না করলে মানুষ যেন পাগল পাগল হয়ে যায় মানে আরেকটা জিনিস আবার কি মানে এই পানির তো অপর নাম জীবন ঠিক আছে আমরা যে প্রতিদিন যে গোসল করি আমরা কিন্তু প্রতিদিন এক একটা করে জীবন নষ্ট করি এটা দরকার নেই ঠিক আছে আমি কিন্তু করি না আমি জীবন নষ্ট করি না আরিফা মৈনর থেকে লিখেছে আমি শুনছি বল্টু দুলাও ভাই কেমন আছো ভালো আছি নাথ ভাই তুমি কেমন আছো নাথ ভাই কেমন আছেন ভালো তোমরা তুহিন ভাইকে নিয়ে আসবে না তুহিন চলে গেছে আর আসবে না তুহিন আমাদের চলে গেছে তানিয়া সুলতানা লিখেছে 800 বছর পরেও বৃহস্পতি আর শনি কাছাকাছি চলে আসলো অথচ তুমি কাছে এলে না কষ্ট কত ইচ্ছা ছিল বৃহস্পতি আর শনি দেখবো জানলা দিয়ে মাঝে মাঝে পর্দা সরায় দেখছি আশেপাশে কিছু দেখা যায় কিছু দেখি নাই আমি বললাম না মানে বৃহস্পতি শনি এক হইতে হবে কেন মাঝখানে শুক্র সবসময় বাদ দিতে চায় ওরা শুক্র আর একটা শুক্র এক হইতে পারে না দুটো জুড়ি পরপর পাইতাম মানে বৃহস্পতি শনি এক হলে আমাদের কপালে কি শুনি বুঝছেন বৃহস্পতিবার দিন আয়া আবার শনিবার দিন আইতে দেখ 2020 এর এই অবস্থা ছিল তারপরেও 2020 এ বিদায় দিতে বৃহস্পতি আর শনি আসছিল 2021 এর কি হবে তাহলে আমি সিও রবি আর সোমের মধ্যে মারামারি হবে ও আমারও কিছু লিসেনার চলে আসছে রহমান নোমান লিখেছে শুভজিৎ রক্স ও কি কমেন্ট আপনি হচ্ছে যে এখন থেকে কল করতে পারবেন আমাদের কিছু সময় তো আমাদের আছেই আচ্ছা কালকে কি শুক্রবার বৃহস্পতি আর শনি যদি একসাথে হয় তাহলে শুক্রবার কি গারান্ডাই না গারাইছে কোনদিনই আসবে না এলাকা ছাড়ছে তাহলে চিন্তা কর কেমন হবে এ ভাই
কিসের সাউন্ড আসছে? উনি ফোনটা মুখে না রেখে অন্য জায়গায় রাখছেন, এই জন্য এরকম সাউন্ড আসছে। হ্যাঁ, ভেরি গুড, সুন্দর। আপনি কথা প্রত্যেকটা বুঝছি, এ ধরনের কথা আর কখনো বলবেন না। হ্যালো, কি হচ্ছে কি হচ্ছে? ও গড, ঝামেলা পাকাই দিছি মনে হয়। আচ্ছা, হ্যালো, কি কয় আপনি? জিগে কি? হ্যালো, নাটের বিয়ে নষ্ট হোক, নাটের বিয়ে নষ্ট হবে, ঠিক আছে, বদ্ধ করতেছো। ও নাটের বিয়েতে নাচতে হবে? কি করতে হবে আর? শুধু নাচলে তো হবে না, গানও গাইতে হবে। কি নাম তোমার? স্বর্ণালী। স্বর্ণালী কি ইয়ে থেকে, মুন্সিগঞ্জ থেকে নাকি মানিকগঞ্জ থেকে? মুন্সিগঞ্জ। তো তুমি এত লজ্জা পাইতেছো কেন? তোমার সাথে তো কালকে কথা হইলো। কি? ওকে, টাটা। হ্যালো, টাটা টাটা টাটা। সময় নাই, এত লজ্জা পাইতেছে। ওরা ডিসাইড করুন কি বলবে। ফোন পায়া তারা দুজন মিলে খুব লজ্জা পাইতেছে, খুব লজ্জা, মানে লজ্জা পাইতে পাইতে কথাই কইতে পারতেছে না। হ্যালো, হ্যালো, লাজুকলতা নাম, লাজুকলতা না তো, কি নাম ভাইয়া? ভাই আমি সাদিকুল ইসলাম বলতেছি। সাদিকুল ইসলাম, কেমন আছো সাদিক ভাই? ভাইয়া ভালো আছি। আসলে ভাইয়া আমি গত অনেক দিন ধরে ট্রাই করতেছি কিন্তু পাইতেছি না। গত কি 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 পাইতেছো না, মানে গত অনেক দিন ধরে কি ট্রাই করতেছো, কি পাইতেছো না? আপনাদের ফোন কল পাইতেছি না। ও, আমাদের ফোন কল, এটা ফান কল, ফান কল। হ্যাঁ, ফান কল পাইতে হলে তোমাকে তো ডায়াল করতে হবে। হ্যাঁ, খুঁজলে হবে না এদিক ওদিক। হ্যাঁ, ডায়াল করতেছি তো, অনেক ডায়াল করছি, অনেক ডায়াল করে ভালো হয়েছে। গত 2 বছর ধরে ডায়াল করতেছি। গত 3 বছর ধরে আপনি কতবার ডায়াল করেছেন, একটা হিসাব দেন তো আমাদের। এটা এটা টালি খাতা, আমরা একটু দেখি যে কত সময় নষ্ট হইছে আপনার। 3 বছর ধরে না তো, 2 বছর, 2 বছর ধরে। সে 3 বছর সময় পাইনি আমাদেরকে ডায়াল করার জন্য। আরেক বছর ডায়াল করে পাইলে কথা কিছু জমলে পরে বইলো। আছে কিছু কথা বলার? আসলে আপনাদেরকে ভালো লাগে বলতে এই জন্যই আমি শুনি আর কি। আমাদেরকে ভালো লাগে, ভেরি গুড। আর মেয়েদেরকে ভালো লাগে না? মেয়েদেরকে ভালো লাগবে কেন? ওরে বাবা, ও বাবা, শোনো, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেই। তুমি প্রথমে এফএম বুকের লগে দেখা করবা, তারপর সাকিব ইয়ান রতনের লগে দেখা করবা, তারপর শাফির লগে দেখা করে আমাকে ডিসিশন জানাইবা যে তুমি নাট বল্টু শুনবে কি শুনবে না। নাট বল্টু ওদের সাথে দেখা করতে হবে না, নাট বল্টু তো আমি এমনিতেই শুনবো। ওটাই বললাম, তাহলে তো এমনি শুনতে পারো, ফোন করার কি দরকার ছিল? আচ্ছা, এই করো, কবিতা শোনাও, কবিতা শোনাও, ছড়া কবিতা, ছড়া কবিতা। কেন, আপনার, আপনি জানেন না? আ বাবা, ও তুমি কি জোক করতেছো আমার সাথে? মজা করো, মজা নিতেছো, রঙ করো, তামাশা। হ্যাঁ, তামাশা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তুমি তামাশা চালায় যাও। হ্যাঁ, তোমার তো মেয়েদেরকে ভালো লাগে না, তুমি স্যান্ডি শাহর কাছে যাও। স্যান্ডি শাহ, ইন্ডিয়ান স্যান্ডি শাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আপু, তোমার নাম কি? আদিনা, কেমন আছো? এত বছর পর কোথা থেকে আসলা আদিনা? আরে লং টাইম আমরা করি, মাইক বন্ধ করে দেয় আমরা এখানে তো 10টা 11টা পর্যন্ত শো করতে থাকি। তোমাকে ইজ্জত দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসা সবাই ভালো আছে আদিনা? আপনি কি কথা করবেন না আজকে? হ্যালো,
ওরে হ্যালো, কিছু তো বলেন, আমি না রাগ করছি, আপনিও করছেন? হ্যাঁ, আপনার উপর রাগ করছি। না না, এখানে আমিও আছি, আমার উপর রাগ করতে পারে। হ্যালো, কেন এরা কষ্ট করে এত জন টপকা দিয়ে আসে কেন? হ্যালো, কে বলছেন? আমি সানজিদা জিমিল্লা থেকে। সানজিদা কোথা থেকে? এমনে রিসিভ করলেন? এমনে রিসিভ করছি, এমনে করে আপনি রিসিভ হয়ে গেছে। তো সানজিদা বলো, হাঁপাইতেছো কেন তুমি? হ্যালো, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি সানজিদা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 10 করি। 10 এ পড়ো? আপনি করে বল, আপনি করে বল। আসসালামু আলাইকুম সানজিদা পা। यस বলেন। জি, আপনি তো 10 এ কয় বছর ধরে পড়তে আছেন? এই তো এবারে। এইবারে পড়তে আছেন না? জি। তো 10 এ এবার শীত কেমন পড়ছে? এই তো ভালো। 10 এ শীত ভালোই পড়ছে। গরম গরম কেমন 10 এ? গরম নাই। 10 এ কোনো গরম নাই, খালি শীত আর শীত। এটা খুব ভালো ভালো বলছেন। তো 10 এ পড়তে আছেন, লেখেন টেখেন নাকি শুধু পড়েন? রবীন্দ্রনাথের কবিতা কি সে নিজে পাঠ করতো? করতো পরের প্রজন্ম থেকে প্রজন্ম। মানে কি একটা কম্বিনেশনে কথাবার্তা চলতেছে বুঝছেন? একজন লেখক যিনি পাঠক না, তার সাথে কথা হচ্ছে একজন শ্রোতা যিনি পড়ে না। কি একটা কম্বিনেশনে আমাদের আলোচনা চলতেছে। ঠিক আছে, আমাদের পাঠিয়ে দিও, আমরা কোনো একদিন পাঠ করে শোনাবো। আমাদের পাঠক আছে আর জরুরি আছে। আচ্ছা, মেসেজ পাঠিয়ে দিও। যেমন জোক পাঠ করে কবিতা পাইলে তো ছিড়েই ফেলে। আচ্ছা ঠিক আছে, মানে আমরা তুমি কবিতা পাঠিয়ে দিও, ঠিক আছে, আমরা পড়ে একা পাঠ করে ভালোবো। তোমার কবিতা আমরা বইরা একসাথে পাঠ করে ভালো একবার, কোনো সমস্যা নাই। হ্যালো হ্যালো পাঠক, হ্যালো কে বলছেন, নাম কি? কি কি কুমু? আরে জি গেলাম। হ্যালো কি কুমু করে কেটে দিছে উমা জিনের মতো হাসতে হাসতে। যাই হোক, আর কিছু বলতে হবে না তাহলে, আমরা নিজেরা নিজেরাই বলি। হ্যাঁ, একটা ব্রেক নিয়ে এসে তারপরে বলি, ততক্ষণ পর্যন্ত আজকে অসাধারণ ফান করেছে, লেজেন্ডারি টাইম। অন্য গ্রহের এটা, ওই যে শনি আর মঙ্গল নিয়ে কথা না, শনি বৃহস্পতি নিয়ে বলছিলাম না আমরা, শেষ পুরা ওই লেভেলে চলে গেছে। মানে শনি আমাকে মাথায় ঘুরতে আছে আর লিসেনারদের বৃহস্পতি চলতে আছে। ফিরছি ছোট বিরতি পর। আমাকে পাঠ করে দিছে পুরা, আমরা কালকে থেকে ফানগল পাঠ করবো। ফিরছি ছোট বিরতি পর, কেউ কোথাও যাবে না, কেপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ই ভ্যালি প্রেজেন্টস নট বল টু দ্য টু ফান কিংস। দিস ইজ ক্যাপিটাল, দ্য বিট গোজ অন।
আপন নাম ধরে দুই তিনটা কথা কয়া মনে করেন যে জীবনটা ঘায়েল করে দিবে, সেটা ঠিক দূরের মানুষ লাগবে না, কাছের মানুষই যথেষ্ট। কাছের মানুষই বলি ঠিক সে দুটো কথা কইলি চলবে, মনে করেন হার্ট অ্যাটাক হওয়ার জন্য একদম এক স্যার আপনারা কিন্তু একবার শেষবারে একবারে দৌড় করে খাড়া রয়েছেন, আমরা বেশিক্ষণ থাকবো না। শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বলটু দ্য টু ফান কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আছে আজকে মানে এমন এমন দিন যায় যে কেউ থাকে না, একা একা কথা বলতে হয়, এমন এমন দিন সিট পাওয়া যাইতেছে না, আমরা সিট হায়ার করে ক্যামেরা জায়গা হইতেছে না, সিট পাওয়া যাইতেছে না, এত লোক আমাদের মাঝে। তো আমাদের আজকে গেস্ট আছেন শুভ। শুভ বাই দ্য ওয়ে যে এতক্ষণ প্রায় এক ঘন্টা যে আমাদেরকে সহ্য করছিস, কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, মানে এটা ওই যে ক্যামেরা চলতেছে তো এই জন্য বলতেছি, মানে বলতে খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। এরকম একটা কাহিনী কই, মানে এটাও কষ্টের কাহিনী আর কি। আমার আব্বার মানে আমার আব্বারে বাপরে পাইছো আজকে ঢাকায় নাই, না আব্বা ঢাকায় নাই, আব্বা হলো কালীগঞ্জে, কালমনের হাট কালীগঞ্জে। আমরা কিছু করতে পারবো? কিছু করতে পারবো না, বেশি না, রওনা দিছে দেখ গিয়া তখন। আমার আব্বার কাহিনীটা শুনেন, মানে আমার বোনের তো বিয়ে হয়েছে, ঠিক আছে, আমার বোনের বিয়ে হয়েছে স্বামীর বাড়ি থেকে, আমার মনে করেন যে বাড়িতে আসছে, এখন এসে আমার আব্বারে কইতেছে আব্বা আজকে না তোমার জামাই খুব মারছে। এই কথা শুনেই তো আমার আব্বা মনে করেন যে আমার বোনের গেলে ফাটাস করে একসর, আব্বা তুমি আমার মারলে কেন? দেখ ওই হারামজাদা জামাই আমার মেরে মারছে, আমি ওর বউরে মারলাম, মানে কেমন জানি শোক, কমলা সুন্দরী যতদূর ঘুরাইতেছি, মাহফুজুর রহমান রাকিব শেয়ার করেছিল, তারপরে মনে করেন দেড় দুই লাখ কমলা সুন্দরী শেয়ার করেছে। ও আমার এক ফ্রেন্ড ফাইজুর রহমান ফিরোজ লিখেছে শুভজিৎ দাদাজি, আরে বাবা দেখতে পাচ্ছে তোমার ছেলে, আঙ্কেলকে পাঠাই দাও আর আঙ্কেলকে বলো এটা শুনতে। এমনি শাফি আহমেদ শেয়ার করেছে, তারপরে শেয়ার করেছেন দেখতে পাচ্ছি মুমিন মিয়া, তারপরে এস এ মুকিত, পিয়ামণি, তানিয়া সুলতানা, এগুলো মুখস্ত বলতেছি ঘুরতেছে কিন্তু জ্বলন্ত প্রেমিক দেখতে পাচ্ছি, বিল্লাল কে আছে সাথে, আমাদের সাথে শাফি আহমেদ আছে, আর তারপরে আর কাউকে দেখতে পাচ্ছি না, আমরা যাবো যোগান কাটে, সব জায়গায় ঘুরে যোগান কাটে যাচ্ছি। এই জায়গায় তুমি পাইল্লা একটা যোগ বলতে পারো? ও পাইল্লা কিন্তু পাইলার আব্বা সেদিন পাইলার মনে করেন ডাক দিছে, বেটাই এদিকে আয় এদিকে আয়, এরকম করে ডাক দিতেছে, বলে বাজান কি হয়েছে? বলে বেটা তুই খুব দুষ্টামি করিস, খুব ফাজলামি করিস, এর জন্য তোর আজকে দশটা ডিগ বাজি দিতে হইব। আব্বা আমি তো পারি না, তুমি আমার শিখাই দাও। তো পাইলার আব্বা পাইলার ডিগবাজি দাও শিখাইতেছে, দুইটা ডিগবাজি দিছে, দুইটা ডিগবাজি দাও সাথে সাথে পাইলা হাসতেছে, এ বেটাই তুই এরকম করে হাসতেছিস কেন? না মানে বাজান এই প্রথমবার কাউরে লুঙ্গি পরে ডিগবাজি দাও দেখলাম তো, কেমন ফাজিল ছেলে আর কি, ফাজিল ছেলে পাইলা বুঝতে পেরেছে। এবং আজকে আমাদের সময় একদমই নেই, নাটবের কিছু বলতে চান স্বল্প সময়ে, অল্প করে স্বল্প সময়ে? থ্যাংক ইউ সো মাচ নাট ভাই, আর সুযোগের জন্য যে অনলাইনে হচ্ছে শপিং করার জন্য ইয়ে করছে, জিএসপি শুরু করছে, জিজ্ঞেস করছে ভাই প্রাইস কত, বলছে স্যার ইনবক্স চেক করুন। ওই বলে এত আইলসা, কমেন্টের রিপ্লাই লেখছে ইনবক্সে কত বলছেন। আপনারা এই শীতে বাইরে বের হবেন না, কারণ আপনার যখন